ঘূর্ণিঝড় শীতরাঙ্গের প্রভাবে কক্সবাজারে এক এক সময় এক এক পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে সৈকতে টাঙানো হয়েছে লাল পতাকা। এর মধ্যে সাগরের ভয়াবহ রূপ দেখতে সাগর পাড়ে ভিড় করছেন পর্যটকরা। সাগরকে পেছনে রেখে ভাই রে ভাই, তোরা কারা ভাই? মানুষ মরে যাইতেছে, তোরা এখানে চিল করতেছে। আমরা আসছিলাম ওয়েদার রিপোর্ট আনি, তারপরে কি যে অবস্থা বাঙালিদের, পানি নিয়েতে আরো কিছু বালি আনি ভেঙে যাওয়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সাগরের ভয়াবহতা দেখে বিপদ সংকেতের মাইকিং করছেন লাইফগার্ড ও বিচ কর্মীরা। একই সঙ্গে পর্যটকদেরকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দিচ্ছে। ভাই বুঝলাম না, তোকে মনে এত ফুর্তি আয় করতে ভাই, এত ফুর্তি তোরা কই পাও? কাউকে নামতে দিচ্ছি না, এবং যারা জিও ব্যাগের উপর দাঁড়াচ্ছে ওনাদেরকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য মাইক আমরা পানি থেকে তুলে দিয়েছি। এদিকে ঢেউয়ের আঘাতে সৈকতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা।